আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এসেছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরাতন একটা বাজার। অর্থাৎ এখানে বাইসাইকেল, রিক্সা, অটো, বিভিন্ন প্রকারের নতুন ও পুরাতন যানবাহন পাওয়া যায়। বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী পুরাতন বাজার, গাজীপুর জেলার জয়দেবপুর রেল স্টেশনের একটু সামনে, ধান কৃষি ধান গবেষণার সামনে। তো দেখুন কত সুন্দর বাজারের প্রকৃতি দেখতে পাচ্ছেন, কত ধরনের যানবাহন, বিশেষ করে সাইকেল, বাচ্চাদের সাইকেল স্পেশালি। কত বিক্রি করবেন একটা সাইকেল? এই সাইকেল বাজারের প্রধান আকর্ষণ হচ্ছে বিশেষ করে বাচ্চাদের সাইকেল, এবং যারা যুবক বয়সের আছেন তারা সাইকেল পাবেন। সাইকেল ব্র্যান্ডের সাইকেল এটা, আপনার 8,500 টাকা চাইতেছে। কোর ব্র্যান্ডের নিউ 400, ওটা 100 ছিল, এটা 400, এটাও একই দাম চাইতেছে। হ্যাঁ, গিয়ার অয়েল ব্রেক ভাই, 700 হলে নিতে পারবেন। গ্যান্ডারে মিশিং, এটা 40,000 বেশি কেনা হবে। এই যে লাল সাইকেল দেখতে পাচ্ছেন, এটার দাম ছিল মাত্র 1500 টাকা। কত সুন্দর সুন্দর সাইকেল ছিল এই বাজারে। মাঝ বয়সীদের জন্য ফনিক্স, হিরো, বিভিন্ন ব্র্যান্ডের সাইকেল ছিল, যারা খুবই রিজনেবল প্রাইসে প্রথম দামে বিক্রি হচ্ছে। এই বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রয় বিক্রয়ের জন্য সাধারণ মানুষ ছুটে চলে আসে, তাদের প্রিয় যানটি ক্রয় কিংবা বিক্রয়ের জন্য। এই বাজারটি বসে প্রতি দাম বলছি 8,500 প্রতি সোমবার। এখান থেকে কাগজপত্র করে যায় সোমবার আর শুক্রবার, না কোনো ঝামেলা নেই। যার যার পুরাতন সাইকেল, পুরাতন সাইকেল, পুরাতন রিক্সা, পুরাতন ভ্যান সব পাওয়া যায় যাবে, কাগজপত্র কোনো ঝামেলা নেই। আর দুপুর 1:30 থেকে শুরু হয়, সন্ধ্যা যে কোন কাস্টমার থাকবে সব।